নির্বাচনের ভোট গ্রহণ চলছে, সেখানে আছেন সহকর্মী জাহিদ হাসান, বাকিটা জানবো তার কাছ থেকে। জাহিদ, বিকেল গড়িয়ে সন্ধ্যা, সন্ধ্যা গড়িয়ে মধ্যরাত, কেন এত সময় লাগছে আর কখন নাগাদ ফলাফল ঘোষণা হতে পারে, কি তথ্য আছে আপনার কাছে সবশেষ? বাংলাদেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন FBCCI-এর ভোট গ্রহণ শেষে ভোট গণনা চলছে এখন মধ্যরাত। ভোট যা তাদের পড়েছে তাতে যে ভোট গণনা শুরু হয়েছে 8টা পর্যন্ত তারা এই ভোট যাচাই বাছাই করেছেন এবং কোন ভোটগুলো সঠিক সেগুলো যাচাই বাছার পরে 9টার পরে তারা গণনা শুরু করেছেন এবং ভোট গণনার পদ্ধতি হচ্ছে ম্যানুয়াল পদ্ধতি, অর্থাৎ প্রতিটি ব্যালট আলাদা আলাদা করে দেখে দেখে লিখে লিখে এভাবে এবং খুব সতর্কতার সাথে ভোটগুলো গণনা করা হচ্ছে, যার কারণে দীর্ঘ সময় লাগছে। এবং এই দীর্ঘ সময় লাগার কারণটাই হচ্ছে যে সব ভোটগুলোকেই খুব সতর্কতার সাথে গণনা করা হচ্ছে, অনেকগুলো টেবিলে এই ব্যালটগুলো রাখা হয়েছে এবং অনেক লোকরা এই ভোট গণনার সাথে জড়িত রয়েছেন। FBCCI-এর যারা সংশ্লিষ্ট রয়েছেন এই নির্বাচনের সাথে তারাই গণনা করছেন। 23টি পদে নির্বাচন চলছে, এই 23টি পদে প্রার্থী হয়েছেন 49 জন এবং সম্মিলিত ব্যবসায়ী পরিষদ এবং ঐক্য ব্যবসায়ীদের ঐক্য পরিষদ দুটি পরিষদে 23 জন করে প্রার্থী রয়েছেন এবং 3 জন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন। এবং ভোট গণনা অর্ধেকের বেশি হয়ে গেছে কিছুক্ষণ আগে এই তথ্যটি আমরা জানতে পেরেছি। তবে যেখানে যেই কক্ষটিতে এই ভোট গণনা চলছে সেখানে গণমাধ্যমের প্রবেশ অধিকার রাখেনি এবং তারা বলছেন যে পরবর্তীতে তারা সব ভোট গণনা শেষে তারা আনুষ্ঠানিক ফলাফল যখন ঘোষণা করবেন তখন তারা গণমাধ্যম কর্মীদেরকে এই বিষয়টি অবহিত করবেন। এ কারণে তারা যেখানে ভোট গণনা চলছে সেখানে আমরা সেই ভোট গণনা কেন্দ্রে আমরা যেতে পারিনি। তবে যেটি দেখা গেছে যে এই FBCCI যে পরিচালক নির্বাচন, এই 23 জন সহ মোট 80 জন পরিচালক নির্বাচিত হয়েছেন হবেন, অর্থাৎ এই 23 জন নির্বাচিত হওয়ার পরে মোট 80 জন পরিচালক তারা আগামী 2 আগস্টে তারা FBCCI-এর আগামী 23 এবং 25 যে কমিটি আসবে সেই কমিটির সভাপতি নির্বাচিত করবেন এই 80 জন পরিচালক এবং একই সাথে 1 জন সিনিয়র সহসভাপতি নির্বাচিত করবেন এই ভোটাররা এবং 6 জন সহসভাপতি নির্বাচিত করবেন যারা আগামী 2 বছর এই FBCCI-কে নেতৃত্ব দিবেন। FBCCI বাংলাদেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এবং যাদের হাতেই মূলত ব্যবসা এবং অর্থনীতির মূল চালিকা শক্তি এবং চাকার গতিবিধি যারা নির্ধারণ করে থাকেন সেই ধরনের প্রভাবশালী ব্যবসায়ীদের সংগঠন হচ্ছে FBCCI এবং দেশের শীর্ষ ব্যবসায়ীদের সংগঠন এটি। এই সংগঠনের সভাপতি যিনি হয়ে থাকেন তিনি খুবই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন যতদিন পর্যন্ত সংগঠনের দায়িত্বে থাকেন। সেই বিষয়টি বিবেচনা করে এখানে গঠনতন্ত্র অনুযায়ী এই সংগঠনের 34 জন সদস্য ইতিমধ্যে নির্বাচিত হয়ে গেছেন এবং চেম্বার থেকে যেই সদস্যগুলো নির্বাচিত হন 23 জন প্রার্থী থাকার কারণে তারা বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়েছেন। আর অ্যাসোসিয়েশনের যে অংশ 23 জন পরিচালক সেই 23 জন পরিচালকের ভোট আজকে হয়েছে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে, সেই ভোট গণনা চলছে, হয়তো আর 1-2 ঘন্টা লাগতে পারে, অর্থাৎ 2টার মধ্যে বা 2টার পরপর এই ফলাফল শেষ করতে পারবেন বলে তারা ধারণা করছেন। তবে কতক্ষণে শেষ করতে পারবেন সে বিষয়ে তারা ঠিক এখন পর্যন্ত কেউ নির্বাচনের সাথে যারা সংশ্লিষ্ট রয়েছেন তারা কেউ বলতে পারছেন না। তবে ভোট গণনা চলছে, আজকে রাতের মধ্যে শেষ হবে এটি মোটামুটি নিশ্চিত। উজ্জ্বল, FBCCI নির্বাচনের ভোট গণনার তথ্য জানাচ্ছিলেন সহকর্মী জাহিদ হাসান।